हेलो स्टूडेंट्स, वेलकम टू माय चैनल नो बायोलॉजी नो लाइफ। और आमी तुम्हारे एडुकेटर शम्पा साहा। आज के आमी क्लास फाइवर आमादेर परिवेश विषय मानव देह निये जे आलोचनाय छिलाम सेई आलोचनाटा के एगिए निये जाब। जारा एखोनो चैनलटाके सबस्क्राइब करोनि अवश्यई सबस्क्राइब करे राखबे एबं जेने राखो जे सबस्क्रिप्शनेर जोन्नो किन्तु कोनो पयसा लागे ना। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবে না। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কিন্তু কমেন্ট বক্সে তোমাদের সে প্রশ্নটাকে লিখে দেবে, আমি তোমাদের প্রশ্নের অবশ্যই উত্তর দেব। দেখো আজকে আমরা আলোচনা করব পেশি নিয়ে কিছু কথা। আমরা যখন এই যে ধরো আমি পেনটা দিয়ে লিখছি, তাই তো? এই যে আমি পেনটাকে ধরেছি, দেখো এমনি সময় আমার হাতটা লুজ, কিন্তু যেই মুহূর্তে আমি পেনটাকে ধরছি তখন এইখানে আর এইখানে দেখো টান টান অবস্থায় এসে পৌঁছচ্ছে। অর্থাৎ আমরা যখন কোনো কাজ করি তখন আমাদের একটা বিশেষ জিনিস কাজে লাগে, তাকে বলা হয় পেশি, তাই তো? এর কাজ কি? পেশির কাজ হচ্ছে হাড়কে সরাতে সাহায্য করে। অর্থাৎ কি না, এই যে পেনটা রয়েছে, এই পেনটাকে আমি এখান থেকে সরালাম, তাহলে এই পেনটাকে সরানোর জন্য কিন্তু আমার পেশিকে লাগে। এমনিতে ধরো আমরা যখন হাত টান টান করি তখন কি হয়, তখন আবার একটা পেশি কাজ করে, আবার যখন হাত গুটিয়ে নিই তখন আবার আর একটা পেশি কাজ করে, তাই তো? দেখবে যারা খুব কাজ করে তাদের দেখবে কেমন হাতটা কেমন ফুলে ওঠে না, যারা ধরো ওই কি বলবো বডি বিল্ডার তাদের দেখবে পেশিগুলো, হাতের পেশি, বাইসেপস ট্রাইসেপস, এই যে ছবিতে দেখতে পাচ্ছ বাইসেপস ট্রাইসেপস, অর্থাৎ কি না এই যে ফোলা ফোলা যে অংশগুলো তাদেরকে বলা হয়, এই বাইসেপস ট্রাইসেপস হচ্ছে কি পেশির নাম। বোঝা গেল কথাটা? তাহলে পেশি কিভাবে থাকে? এই যদি একটা হাড় হয় তাহলে এই হাড়ের সাথে যুক্ত অবস্থাতে কিন্তু থাকে হচ্ছে গিয়ে একটা পেশি। বোঝা গেল কথাটা? এটা যদি তোমার হাড় হয় তাহলে এটা হবে পেশি। এবং এই যে পেশি, তাহলে যার পেশি যত বেশি শক্তিশালী তার তত কি কাজ করার ক্ষমতা অনেক বেশি। দেখবে জল তোলা বা বালতি টানা বা ভারী কিছু টানা, তাহলে পরে আমাদের দেখবে হাত দিয়ে টানতে গেলে পরে হাতটা টান টান হয়ে যায় না, কেন? কারণ সেখানে কাজ করে হচ্ছে গিয়ে পেশি। বোঝা গেল? এবার আমাদের এই পেশি কী করে শক্ত পোক্ত হবে বা আমাদের পেশি কী করে জোরালো হবে? এই দেখো, পেশি জোরালো হতে গেলে আমাদের কী লাগবে? মাছ, মাংস, মাশরুম, ঠিক আছে, আমি ছবিগুলো তো দিয়ে দিচ্ছি, মাশরুম, ডাল, সয়াবিন ইত্যাদি এবং লেবু, এইগুলো যদি আমরা খেতে পারি তাহলে কিন্তু আমাদের পেশি খুব শক্তিশালী হবে। এছাড়া আমাদের কিন্তু আর কি করতে হবে? আর করতে হবে আমাদের ব্যায়াম বা এক্সারসাইজ। বোঝা গেল কথাটা? যেমন ধরো যারা ক্রিকেট খেলে তাদের যখন বল ধরতে হয় তখন একরকম পেশি কাজ করে, এবং ব্যাট ধরে যারা তাদের আর একটা পেশি কাজ করে। বোঝা গেল কথাটা? ইভন আমরা যখন চোখে সাহায্যে পড়ি, কারণ আমরা তো পড়তে গেলে পরে বই টই যখন পড়ি তখন তো আমরা পড়াশোনা করতে গেলে আমাদের কিসের কাজ সাহায্যে করি বলো? আমরা বই তো চোখ দিয়ে পড়ি, এই চোখের জন্য কিন্তু পেশি লাগে। বোঝা গেল? আবার দেখো বাঘ কী করে, হরিণকে শিকার করে, তাহলে বাঘের মুখের পেশি কিন্তু খুব বেশি শক্তিশালী। বোঝা গেল কথাটা? আবার দেখো আমাদের দেহে কিন্তু হাড় আছে, হাড়ের সঙ্গে যুক্ত অবস্থায় রয়েছে পেশি। আমাদের শরীরটা যদি হাড় না থাকতো তাহলে কি এরকম ল্যালব্যাল ল্যালব্যাল করতো? কার মতন দেখো কেঁচো ল্যালপ্যাল করে, কেঁচো কিরকম সোজা আমাদের মতন মানুষের মতো হাঁটতে পারে? পারে না, কেঁচো ল্যালপ্যাল করে চলে, কেন? কারণ কেঁচোর হাড় নেই। বোঝা গেল কথাটা? আমাদের আবার কোথায় হাড় নেই? আমাদের চোখে কি কোনো হাড় আছে বলো? আমাদের চোখেও কিন্তু হাড় নেই। এছাড়া আমাদের জিভে কোনো হাড় নেই। বোঝা গেল কথাটা? আবার কানের লতি, তাহলে আমাদের দেখো জেনারেলি বা সাধারণত হাড় থাকে এবং তার সঙ্গে পেশি থাকে, কিন্তু আমাদের চোখ, আমাদের জিভ, আমাদের কানের লতি, এই সব জায়গায় কিন্তু আমাদের কোনো হাড় নেই, এখানে শুধুই কিন্তু পেশি। তাই জন্যই দেখবে যে আমরা চোখ দিয়ে দেখি, জিভ দিয়ে আমরা খাই, কিন্তু আমরা কানের লতি দিয়ে কিন্তু কোনো কাজই করতে পারি না। অর্থাৎ চোখের পেশি বা জিভের পেশি কাজে লাগলেও, হাড় না সঙ্গে না থাকলেও, কিন্তু কানের লতি এমনই একটা পেশি যেটা হাড়ের সঙ্গে থাকে না এবং কোনো কাজও করতে পারে না। চোখ কিন্তু হাড়ের সঙ্গে না থাকলেও কাজ করতে পারে চোখের পেশি, জিভের পেশিও কিন্তু হাড়ের সঙ্গে না থাকলেও কাজ করতে পারে। দেখবে তোমরা যখন ডাক্তারের কাছে গেছো তখন ডাক্তারবাবু তোমাদের বুকে একটা কীরকম একটা সেই লাগায় না, নলের মতন, বুঝেছো? তাকে কি বলা হয়? তাকে বলে স্টেথোস্কোপ। ডাক্তারবাবু তোমাদের বুকে একটা পাশ লাগায় আর একটা নিজের
কানে দিয়ে থাকে। কানে দিয়ে কি দেখে জানো তো, তোমাদের বুকটা কিরকম ধুকপুক ধুকপুক করছে। তোমরা যদি ডাক্তার হও তাহলে কিন্তু তোমরাও এটাকে দেখতে পাবে। এটা কিরকম, এরকম কিন্তু আমরা চেষ্টা করলে বানাতে পারি। ছোটোবেলায় আমরা বানিয়েছি এইরকম ফানেল, তারপরে এখানে তার সাথে একটা যদি পাইপ বা তার, ছোটোবেলায় অনেকে দেখবে ডাক্তার খেলার যে জিনিসপত্র, ডাক্তার স্কিট পাওয়া যায়, ডক্টর স্কিট বাচ্চাদের জন্য, তাতেও কিন্তু এরকম নকল কিন্তু স্টেথোস্কোপ থাকে। এই স্টেথোস্কোপ আসলে কিসে সাহায্য করে আমাদের, বলে না হার্ট, এই হার্ট বা হৃৎপিণ্ডর কাজকে, অর্থাৎ হৃৎপিণ্ডটা ঠিকঠাক কাজ করছে কিনা এটা বুঝতে কিন্তু সাহায্য করে। অর্থাৎ দেখবে আমাদের বুকের বাঁদিকে, হ্যাঁ আমরা যদি একটু দেখি তাহলে দেখবো যে সবসময় ধকধক ধকধক করছে। কেন? কারণ ওখানে আছে হৃৎপিণ্ড। এই হৃৎপিণ্ডটাকে ইংরেজিতে আমরা বলি হার্ট। এটা কি কাজ করে জানো, যাদের বাড়িতে পাম্প আছে দেখবে যে পাম্প কি করে, জল ওপরে তলে, তারপরে সারা বাড়িতে ধরো তোমার বাথরুমে জল লাগে, তোমার রান্নাঘরে জল লাগে, তোমার কলতলায় জল লাগে, সব জায়গাতে জল পাঠিয়ে দেয়। এই হৃৎপিণ্ড কিন্তু রক্তকে পাম্প করে, এবং পাম্প করে আমাদের সারা শরীরে রক্তকে পৌঁছে দেয়। কেন? যাতে কি না আমাদের শরীরে প্রয়োজনীয় জিনিসগুলো আমরা প্রত্যেকটা অংশে পেতে পারি। ধরো কারোর একটা নাকে একটা ফোড়া হয়েছে, ঠিক আছে, এবার নাকে ফোড়া হয়েছে কিন্তু সে তালে তাকে সারার জন্য ওষুধ কোথায় খাওয়া হয়? মুখে। এবার তোমার অবাক লাগে না যে মুখ থেকে ওষুধ খেলাম নাকের ফোড়া কি করে সেরে গেল? সেরে গেল এই কারণের জন্যই যে মুখে ওষুধ খাওয়ার পর মুখের থেকে, ধরো আমরা তো এইভাবে ওষুধটা খেলাম, এইবার এখান থেকে ওষুধটা খাওয়ার পর এটা আমাদের যখন পেটে চলে গেল, পেটে চলে যাওয়ার পর এটা শোষিত হলো, এটা হচ্ছে আমাদের পাকস্থলী, শোষিত হওয়ার পর এটা মিশে গেল ডাইরেক্ট রক্তে। এবার রক্ত তো আমাদের সারা শরীরে বইবে, এবং সারা শরীরে বইলে পরে সেটা নাকের ফোড়ার কাছেও আসবে, এবং সেই রক্তের সঙ্গে কী আছে, আমাদের এই ওষুধটা আছে, তাহলে সেই ওষুধ আর রক্ত মিশে গিয়ে আমাদের এই ফোড়াটাকে সারিয়ে দেবে। বোঝা গেল? অর্থাৎ কিনা আমাদের জীবাণু মারতে কিন্তু পারবে। যে আমরা এইটুকুই জানলাম, পরের দিন আমরা কিন্তু আরও বেশি করে জীবাণু সম্পর্কে জানবো। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে জানাবে। সো গাইস কিপ লার্নিং, হ্যাপি লার্নিং, হ্যাভ এ নাইস ডে।